ইলাস্ট্রেটরের ভেক্টর লেয়ারকে শেপ লেয়ারে কনভার্ট করে ট্রিম পাথ অ্যাপ্লাই করে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন তৈরি করা যায় এই লেসনে তা দেখানো হয়েছে। শুরুতেই সার্কেল লেয়ারকে স্কেল কি ফ্রেম এবং বাকি দুটি সার্কেলে উইগেল এক্সপ্রেশন দিয়ে অ্যানিমেশন করা হয়েছে। পুরো লেসনের কাজের ধাপগুলোতে অনেক কিছুই থাকবে, আর লেসনের একেবারে শেষে থাকবে পরবর্তী লেসনের প্রিভিউ। তাহলে পুরো লেসনটি দেখতে থাকুন আর নতুন কিছু শিখতে থাকুন। সাবস্ক্রাইব করুন হালাল আইটি টিউটর চ্যানেলটি এবং বেল আইকন চেপে রাখুন নতুন ভিডিওর খবর পেতে। মেহরবানি করে ইসলামের নিষিদ্ধ কাজে গ্রাফিক্সকে ব্যবহার করবেন না। ইলাস্ট্রেটর যে ফাইলটা তৈরি করেছি ফিঙ্গারপ্রিন্টের, এটা প্রজেক্ট ওপেন করা রয়েছে। এতক্ষণ এটা আমরা তৈরি করেছি। এখানে ফিঙ্গারপ্রিন্টের একটা শুধুমাত্র লাইন শেপ, এই যে এটা একটা লেয়ারের মধ্যে রয়েছে, আর আলাদা আলাদা ডট লাইনগুলি আলাদা আলাদা লেয়ারে রয়েছে। যেহেতু এগুলোকে আমরা অ্যানিমেশন করব, এগুলো সব আলাদা আলাদা লেয়ারে কনভার্ট করা রয়েছে। যে আইকনগুলিও আলাদা লেয়ারে রয়েছে, এবং এই যে মিডল পজিশনের যে সার্কেল, এই সার্কেলটা অ্যাপিয়ার হবে, তারপরে এগুলো অ্যানিমেট হবে এবং আইকনগুলো অ্যানিমেট হয়ে এখানে যে ডট লাইন রয়েছে এই ডট লাইনগুলি অ্যানিমেট হয়ে এখানে অ্যাড হবে। এখন এটাকে আমরা আফটার এফেক্টের মধ্যে ইম্পোর্ট করব। আমরা প্রজেক্ট প্যানেলের এখানে ডবল ক্লিক করে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে শেপ রয়েছে এটিকে ইম্পোর্ট করার জন্য এই ইলাস্ট্রেটর ফাইলটিকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট, এটা ইম্পোর্ট হয়ে যাবে। এখন ডবল ক্লিক করার মাধ্যমে কম্পোজিশনকে ডবল ক্লিক করে দেখতে পাচ্ছি আমাদের আইকন এবং যত কন্টেন্ট রয়েছে লেয়ার আকারে যা যা ছিল সব এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখন এখানে আমাদের কাঙ্ক্ষিত অ্যানিমেশনগুলি একে একে তৈরি করব। প্রথমত এই যে এখানে যে সার্কেল P1, এই যে আমরা অ্যাপিয়ার এখান থেকে হাইড করে দেখতে পারব সার্কেল P, এটা প্রথমে অ্যানিমেট হবে। এটা অ্যানিমেট হওয়ার পর তারপরে বাকিগুলো অ্যানিমেট হবে। তো এটাকে অ্যানিমেট করার জন্য কিবোর্ড থেকে S প্রেস করে স্কেল প্যারামিটার অন করে নিলাম, তারপরে Shift+Page Down দিয়ে এটাকে 10 ফ্রেম সামনে চলে গেলাম। তারপর এখান থেকে আরেকটি কি ফ্রেম তৈরি করলাম, পেজ ডাউন দিয়ে আরেকটি কি ফ্রেম তৈরি করে নিলাম। এখন একদম জিরো পজিশনে এসে স্কেল প্যারামিটার্সকে জিরো করে এন্টার প্রেস করব, এবং পরবর্তী যে কি ফ্রেম রয়েছে এখানে যখন যাবে এখানে 100 হবে, এরপরে 110 করে দিব, এক ফ্রেম পরে 110 এন্টার। তারপর এটাকে সিলেক্ট করে অ্যানিমেশন মেনুতে ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্স থেকে ইজি ইজ অথবা কিবোর্ড থেকে F9 প্রেস করব। আর সবগুলি লেয়ারকে কন্ট্রোল এ প্রেস করে এই যে রাস্টারাইজ মোড এবং মোশন বার অন করে দিব। এখন মোশন বার অন করে যদি প্লে করি দেখতে পাচ্ছি এই যে আগে যেরকম অ্যানিমেশন করেছিলাম এগুলো অ্যানিমেশন ঠিক এভাবেই অ্যাপিয়ার হচ্ছে। এটা অ্যাপিয়ার হওয়ার পরে তারপরে আদার্স যে আইকনগুলি রয়েছে এগুলো এর ভিতর থেকে বেরিয়ে আসবে এবং এই লাইনগুলি মুভ হতে থাকবে। এখানে যে সার্কেলের পাশের যে তিনটি সার্কেল রয়েছে, অর্থাৎ সার্কেল P1, P2, P3, এই তিনটি সার্কেল যে লেয়ার রয়েছে সবগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে লেফট থার্ড ব্র্যাকেট দিব, লেয়ারের মধ্যে ক্লিক করে নিব, তারপরে কিবোর্ড থেকে লেফট থার্ড ব্র্যাকেট দেওয়ার মাধ্যমে এটা টাইম ইন্ডিকেটর যেখানে রয়েছে এখানে চলে আসবে। তারপর এখান থেকে কি ফ্রেমটা যেটা তৈরি করেছি এটাকে কপি করে নিব, কিবোর্ড থেকে U প্রেস করার দ্বারা কি ফ্রেম চলে আসবে, এখান থেকে ক্লিক ড্র্যাগের মাধ্যমে সিলেক্ট করে এডিট মেনুতে ক্লিক করে কপি কমান্ড দিয়ে এই তিনটা যে শেপ রয়েছে এই শেপগুলির মধ্যে পেস্ট করব। তার আগে এই তিনটি শেপের যে অংশ রয়েছে এটার এই অ্যাঙ্কর পয়েন্টকে ঠিক মিডল পজিশনে নিয়ে আসব। তো মিডল পজিশন সিলেক্ট করার জন্য এই সার্কেল P এই লেয়ারকে সিলেক্ট করে আমরা কম্পোজিশন প্যানেলের মধ্যে ক্লিক করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+R, অর্থাৎ Ctrl+R রুলার অন করে নিলাম। রুলার অন করে এটার রুলার মাঝখান পজিশনে নিয়ে তারপর এটার অ্যাঙ্কর পয়েন্টকে সেট করব। এখন সার্কেল P এটাকে সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছি এটার মিডল পজিশন হচ্ছে এখানে,
এভাবে ঠিক এই পজিশনে, রুলারের এই পজিশনে ক্লিক ড্র্যাগের মাধ্যমে এখানে নিয়ে আসব। তারপরে বাম পাশ থেকে এভাবে ক্লিক ড্র্যাগের মাধ্যমে এখানে নিয়ে আসব। তাহলে মিডল পজিশন সেট করা হয়ে গেল। রুলার তৈরি করার পরে এই যে রুলারকে আমরা লক করে দিব এখান থেকে, কারণ এই রুলারের মধ্যে এই যে মাউস পয়েন্টার এখানে নিলে দেখা দেখতে পাচ্ছি আগের মতো এটার অ্যারো মার্ক চলে এসেছে, আইকন চলে আসছে, যার কারণে এটা যদি আমরা ক্লিক ড্র্যাগ করি এভাবে ডানে বামে এটা সরে যাবে। কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে দিলাম, যার কারণে রুলারকে লক করে দেব যাতে এটা আমরা নাড়তে সক্ষম না হই। এই জন্য ভিউ মেনুতে ক্লিক করে এই যে লক গাইডস এই অপশনটা অন করে দেব, তাহলে এটা লক হয়ে যাবে। এই রুলারের মধ্যে আমাদের যে অ্যারো দুই পাশের যে অ্যারো আইকন সেটা আসেনি। এখন আমাদের বাকি যে সার্কেলগুলি রয়েছে সার্কেলগুলিকে অ্যাঙ্কর পয়েন্ট এখানে এই ঠিক পজিশনে নিয়ে আসব। এই যে অ্যাঙ্কর পয়েন্ট প্যান বিহাইন্ড টুল অ্যানেবল করে ক্লিক ড্র্যাগের মাধ্যমে এখানে নিয়ে আসলাম। তারপরে এই যে P2 এটাকে সেম একইভাবে ক্লিক ড্র্যাগের মাধ্যমে মিডল পজিশনে নিয়ে আসলাম। P3 এটাকেও ঠিক একইভাবে মিডল পজিশনে নিয়ে আসলাম। এখন এই গাইডটাকে আমরা উঠিয়ে দিব, অর্থাৎ যে লাইন রুলারের যে লাইনটা তৈরি করেছিলাম এটা উঠিয়ে দিব। ভিউ মেনুতে ক্লিক করে শো রুলার এটা উঠিয়ে দিব এবং শো গাইড। এখন আমাদের যে কাঙ্ক্ষিত যে কপি করা যে কি ফ্রেমগুলি রয়েছে এগুলোকে পেস্ট করে দিব। আগে যে কপি করেছিলাম ঠিক আগে কপি করা এটা রয়েছে, এডিট মেনুতে ক্লিক করে পেস্ট, এখন এটা পেস্ট হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছি এটা ঠিক সুন্দরভাবে অ্যাপিয়ার হচ্ছে। অ্যাপিয়ার হওয়ার পাশাপাশি এটার মধ্যে র্যান্ডোমাইজ রোটেট ইফেক্ট অ্যাপ্লাই করব, অর্থাৎ এটাকে একটু আগে পিছনে করে দিই এভাবে। এখন রোটেট র্যান্ডোমাইজ স্ক্রিপ্ট দিব যাতে এটা অনবরত রোটেট হতে থাকে। কিবোর্ড থেকে আর প্রেস করার দ্বারা রোটেট প্যারামিটার চলে আসবে। এখান থেকে অল্টার প্রেস করে রোটেট স্টপওয়াচে ক্লিক করলে স্ক্রিপ্ট লেখার যে বক্স সেটা চলে আসবে। এখানে যে কোড দিব আমরা, এই কোড দেওয়ার মাধ্যমে এটা র্যান্ডোমাইজভাবে এটা এদিক সেদিক ঘুরবে, রোটেট হবে। এখানে আমরা যে কোড দিব সেটা হচ্ছে উইগেল, WIGGLE উইগেল। তারপরে ব্র্যাকেট দিয়ে দিব দুটি, ব্র্যাকেট দিয়ে লেফট অ্যারো কি প্রেস করে মিডল পজিশনে চলে আসব। যে ব্র্যাকেট দিয়েছি ব্র্যাকেটের মাঝখানে চলে আসলাম, মাঝখানে এসে লিখে দিব 5.50। এখন দেখতে পাচ্ছি এটা উইগেল, উইগেল মানে কেঁপে কেঁপে এটা মুভ হবে। এখন একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার ডানে যাবে, একবার বামে যাবে। এটার অবস্থাকে যদি আরও স্লো করতে চাই তাহলে এখানে অ্যামাউন্ট কমিয়ে দিব, ওইটা বাড়িয়ে দিব। এটার অ্যামাউন্ট করে দিব 2, এটার অ্যামাউন্ট করে দিব 150। এখন যদি প্লে করি দেখি কীরকম হয়। এখন বেশি পরিমাণে এটা যাচ্ছে এবং একটু আস্তে আস্তে এটা মুভ হচ্ছে। এখন সেম এই কমান্ডটা কপি করে নিয়ে সেম একইভাবে উপরের যে আদার্স যে সার্কেল রয়েছে এগুলোর মধ্যে আমরা পেস্ট করে দিব। এভাবে সিলেক্ট করে কেবল থেকে আর প্রেস করব, আর প্রেস করে অল্টার প্রেস করে রোটেশন, তারপরে এখানে পেস্ট, তারপরে আবার এখানে অল্টার প্রেস করে এখানে ক্লিক করব, এখানে আবার পেস্ট করে দিব। এখন যদি প্লে করি দেখতে পাচ্ছি এটা মুভ হচ্ছে র্যান্ডোমাইজভাবে, অর্থাৎ এদিক সেদিক যাচ্ছে। এবং এটা যে রোটেট হচ্ছে এটার অ্যাঙ্কর পয়েন্ট মিডল থাকার কারণে এটা এটার চারপাশে মুভ হচ্ছে। এটা চমৎকার একটি ইফেক্ট অ্যাড করা যায়। এই উইগেল একটা কোড রয়েছে, এই কোড বিভিন্ন প্যারামিটার্সের মধ্যে দেওয়ার দ্বারা। এখন বাকি পরের অংশ আমরা করব। এখন আমাদের যে বাকি যে আইকনগুলি রয়েছে এই আইকনগুলি ওই পাশ থেকে মুভ হয়ে তারপরে চলে আসবে। এটা অ্যাপিয়ার হওয়ার পর এখানে এই যে 2 সেকেন্ড অথবা 3 সেকেন্ডের পরে আমরা যেখানে দিতে চাই এই 3 সেকেন্ডের এখান থেকে করতে পারি। এখন একে একে এই সবগুলি যে আইকন রয়েছে এই সবগুলি আইকনকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে লেফট থার্ড ব্র্যাকেট দিব, তাহলে এখান থেকে এটা টাইম ইন্ডিকেটর এখানে চলে আসবে। এখন এই যে আইকন 1, তারপর আইকন 2,
এই সবগুলো কিবোর্ড থেকে পি প্রেস করে পজিশন প্যারামিটার্স অন করে নেব। পজিশন প্যারামিটার্সের যে কোনো একটি প্যারামিটার্সে ক্লিক করার দ্বারা সবগুলোর মধ্যে স্টপওয়াচ তৈরি হয়ে যাবে। তারপরে শিফট প্লাস পেজ ডাউন দিব, শিফট প্লাস পেজ ডাউন দুইবার প্রেস করব। অল্টার প্লাস মিডল বাটন স্ক্রোলিং করে এটাকে একটু জুম করে নিব। তারপর এখানে সবগুলোর মধ্যে কি ফ্রেম তৈরি হয়ে যাবে। এখন একটা একটা করে সবগুলোর মধ্যে আমরা মুভমেন্ট সেট করব। তো প্রথমত এই যে এটার পাশাপাশি যেহেতু এটা রয়েছে, অর্থাৎ আইকন টু, এই আইকন টু এটাকে সিলেক্ট করে এটার প্রথম কি ফ্রেমে চলে যাব, গিয়ে এটাকে এভাবে মুভ করে এই পজিশনে নিয়ে আসব। সেম এটাকেও মুভ করে এই পজিশনে নিয়ে আসব। এরকম প্রত্যেকটি শেপকে সিলেক্ট করে মুভ করে এটার ভিতরে নিয়ে আসব। খুবই সহজ কিন্তু অনেক ইফেক্টিভ একটা ওয়ে, যেই ওয়েতে চমৎকার অ্যানিমেশনের পরিবর্তন আমরা করতে সক্ষম হব। এখন সবগুলি মধ্যে সেট করা হয়ে গেল কি ফ্রেম, একই ধরনের কি ফ্রেম। এখন শুধু এটাকে একটু আগে পিছনে করে দিব। এভাবে এই শিফট প্রেস করে তিনটাকে সিলেক্ট করে নিয়ে এভাবে সামনের দিকে নিয়ে গেলাম। দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত অ্যানিমেশন তৈরি হয়ে গেল। এখন যদি প্লে করি দেখতে পাচ্ছি মুভমেন্ট হচ্ছে। এখন এই অ্যানিমেশনটা অ্যাপিয়ার হওয়ার পর 5 সেকেন্ডের পরে এসে, এটা 5 সেকেন্ডের পরে বলতে যেমন সাত সেকেন্ডের মধ্যে বা 6 সেকেন্ডের পরে এসে এটা সবগুলি আইকন নির্দিষ্ট পজিশনে চলে গিয়েছে। এখন এই যে 7 সেকেন্ডের পরে অথবা 8 সেকেন্ডের পরে আমাদের কি ফ্রেম যে অ্যানিমেশন এটা অ্যাপ্লাই করব আমাদের যে ডট লাইন রয়েছে ডট লাইনের মধ্যে। এখন কন্ট্রোল এ প্রেস করে সবগুলোকে সিলেক্ট করে নিলাম লেয়ার, তারপর কিবোর্ড থেকে ই প্রেস করে সবগুলোকে ছোট করে দিলাম। এখন আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এই ফিঙ্গারপ্রিন্টগুলি সবগুলোকে সিলেক্ট করব, করে লেফট থার্ড ব্র্যাকেট দিব, এই পজিশনে চলে আসবে। এটা অ্যানিমেশনের টাইমিং বলা যায়, অর্থাৎ যেখান থেকে অ্যানিমেশন করার প্রয়োজন হয় সেখানেই টাইমিং ইন্ডিকেটরকে রেখে লেয়ারকে ওই পজিশনে নিয়ে যাওয়া, নিয়ে তারপরে অ্যানিমেশনকে সম্পন্ন করা। ইচ্ছা করলে আরও একটু আগেও আমরা এটাকে অ্যাপিয়ার করতে পারি। যেমন প্রথমত এই যে এটা অ্যাপিয়ার হবে, এই যে শুধু লাইনের মতো যে ফিঙ্গারপ্রিন্টটা, এটা অ্যাপিয়ার হবে প্রথমে। এটা 6 সেকেন্ড বা 7 সেকেন্ডের পরে আমরা অ্যাপিয়ার করতে পারি। এখান থেকে 6 সেকেন্ডের পরেই হোক, 6 সেকেন্ডের এখানে রেখে লেফট থার্ড ব্র্যাকেট দিয়ে একদম এক্স্যাক্টলি পারফেক্ট পজিশনে নিয়ে আসলাম। এখন এটাকে আমরা ট্রান্সপারেন্সি যে অ্যানিমেশন, ফেড ইন ফেড আউট অ্যানিমেশন, এটা অ্যাপ্লাই করব। তো এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে টি প্রেস করে অপাসিটি, এটার মধ্যে স্টপওয়াচ তৈরি করে নিলাম। তারপরে শিফট প্লাস পেজ ডাউন দুবার প্রেস করলাম। তারপরে এখানে একটি স্টপওয়াচ, এটার বাম পাশে একটি কি ফ্রেম সেট করে দিলাম, অ্যাড কি ফ্রেম অ্যাড করে দিলাম। এখন প্রথম আগের কি ফ্রেমে গিয়ে এটাকে জিরো করে দিলাম। এখন এটা ফেড ইন ফেড আউট অ্যানিমেশনটা অ্যাপিয়ার হবে। এটা অ্যাপিয়ার হওয়ার পর 7:15, এই 7:15 পরে এটাকে আমরা ক্লোজ করে দিই কিবোর্ড থেকে ই প্রেস করে, এটার প্যারামিটার্সকে ক্লোজ করে দিলাম। এখন সবগুলি যে ডট লাইন, এই ডট লাইনের লেয়ারগুলিকে সিলেক্ট করে লেফট থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যাপিয়ার করে নিলাম, অর্থাৎ টাইম ইন্ডিকেটর যেখানে রয়েছে সেখানে নিয়ে আসলাম। এখন এই যে সবগুলি লেয়ারকে সিলেক্ট করে নিব, নিচেরটা সিলেক্ট করে শিফট প্রেস করে উপরেরটা দিলাম। সবগুলি লেয়ারকে সিলেক্ট করে ডট লাইনের লেয়ার, লেয়ার মেনুতে ক্লিক করব, করে এখান থেকে সিলেক্ট করব ক্রিয়েট শেপস ফ্রম ভেক্টর লেয়ার, এটাকে সিলেক্ট করে দেব। এই সবগুলি লেয়ার ভেক্টরে কনভার্ট হয়ে গিয়েছে। এখন এগুলোকে ইচ্ছা করলে ক্লোজ করে দিতে পারি, অথবা ওপেন রেখে যদি অ্যানিমেশন করতে চাই একে একে সবগুলোর মধ্যে অ্যানিমেশন অ্যাপ্লাই করব আমরা। আর এই যে নিচের যে লেয়ারগুলি রয়েছে এগুলোকে সিলেক্ট করে শিফট প্রেস করে সিলেক্ট করে এই যে এখানে একটি অংশ রয়েছে শাই লেয়ার, অর্থাৎ হাইট, এই লেয়ারগুলি হাইট হয়ে যাবে। এখানে এগুলোকে সিলেক্ট করে একটাতে ক্লিক করলে সবগুলি শাই লেয়ারে কনভার্ট হয়ে যাবে। শাই লেয়ারে কনভার্ট হওয়ার পর এই যে এখানে একটি হাইট অল লেয়ার্স উইথ শাই, অর্থাৎ শাই অপশন যে যে লেয়ারের মধ্যে অন থাকবে এটা দেওয়ার মাধ্যমে ওই লেয়ারগুলি হাইড হয়ে যাবে।
এগুলো হাইড হয়ে গেল। এখন আমাদের কাঙ্ক্ষিত অ্যানিমেশন অ্যাপ্লাই করব। তো এখানে কোনো পরিবর্তন করা লাগবে না, আমরা জাস্ট এখান থেকে এই যে অ্যাড বাটন রয়েছে, অ্যাড বাটনে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করব ট্রিম পাথ, এটা সিলেক্ট করে তারপর আমাদের কাঙ্ক্ষিত অ্যানিমেশন অ্যাপ্লাই করব। 7 সেকেন্ড 15 ফ্রেমের পরে অ্যানিমেশনটা এখান থেকে অ্যাপিয়ার হবে। ট্রিম পাথের এখানে এসে এই যে ট্রিম পাথের এটা ওপেন করে নিলাম, ওপেন করে এটাকে এভাবে 100 করে দিব। এখন এই যে স্টার্টের এখানে স্টপওয়াচ দিয়ে তৈরি করে নিলাম, স্টপওয়াচ তৈরি করে শিফট প্লাস পেজ ডাউন দুবার প্রেস করব। এখন এটাকে জিরো করে দিব। এখন দেখতে পাচ্ছি এই ফিঙ্গারপ্রিন্টের এখানে অ্যানিমেশন তৈরি হয়ে গেল, এটা হচ্ছে L6 এই যে এটা। সেম একইভাবে এটার মধ্যেও আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করব। এটাকে লেফট থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে অ্যাপিয়ার করে নিলাম, অর্থাৎ এখান থেকে যাতে শুরু হয়, এটাকে ক্লোজ করে দিয়ে এটাকে ওপেন করে নিলাম, তারপরে অ্যাড ট্রিম পাথ, সেম আগের মতো এই যে এখানে ট্রিম পাথ অপশন, এই যে স্টার্টার এখানে স্টপওয়াচ দিয়ে শিফট প্লাস পেজ ডাউন দুবার প্রেস করে তারপরে এখানে আরেকটি কি ফ্রেম তৈরি করে নেব, তারপরে এখানে এসে এটাকে 100 করে দিব। তারপর এখানে আসার পরে এই যে এটাকে ক্লোজ করে দিব, তারপরে এই যে L4 অর্থাৎ লাইন 4 এটাকে সিলেক্ট রেখে লেফট থার্ড ব্র্যাকেট দিয়ে টাইম ইন্ডিকেটর এখানে নিয়ে আসলাম, এটাকে ওপেন করে অ্যাড ট্রিম পাথ, এখানেও সেম একইভাবে এটাকে 100 করে দিব, তারপর স্টপওয়াচ তৈরি করে শিফট প্লাস পেজ ডাউন দুবার প্রেস করব, তারপর এখান থেকে এটাকে জিরো করে দিব। লেফট থার্ড ব্র্যাকেট ওপেন করে নিব, তারপরে অ্যাড ট্রিম পাথ, এটাকেও সেম একইভাবে 100, স্টার্ট স্টপওয়াচ শিফট প্লাস পেজ ডাউন দুবার অর্থাৎ 20 ফ্রেম, এটাকে জিরো, লেফট থার্ড ব্র্যাকেট দিয়ে চলে গেলাম, ওপেন করে অ্যাড ট্রিম পাথ, ট্রিম পাথের প্যারামিটার্স অন করে এটাকে 100, তারপরে স্টপওয়াচে তৈরি করে কি ফ্রেম, স্টপওয়াচে ক্লিক করে কি ফ্রেম তৈরি করে শিফট প্লাস পেজ ডাউন দুবার, তারপরে এটাকে জিরো। এই যে সর্বশেষ যে আউটলাইন এটাকেও সেম একইভাবে লেফট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে টাইম ইন্ডিকেটর এখানে নিয়ে আসলাম, অ্যাডের যে অ্যারো ছোট অ্যারোতে ক্লিক করে ট্রিম পাথ, ট্রিম পাথের প্যারামিটার্স অন করে তারপরে স্টার্টের এখানে 100, স্টপওয়াচ তৈরি করে শিফট প্লাস পেজ ডাউন দুবার জিরো। এই যে হয়ে গেল আমাদের অ্যানিমেশন। এখন যদি অ্যানিমেশনটা প্লে করি, এখান থেকে প্রিভিউতে প্লে করার দ্বারা এটা প্রিভিউ হচ্ছে, এখন প্লে করার দ্বারা দেখতে পাচ্ছি আমাদের যে পূর্ণাঙ্গ যে অ্যানিমেশন টাইমিং অনুসারে অর্থাৎ যখন প্লে হবে ঠিক এরকম দেখাবে। এভাবে খুব চমৎকার অ্যানিমেশন আমরা অ্যাপ্লাই করতে পারি। শুধুমাত্র ট্রিম পাথ ইফেক্ট এটাও অনেক প্রজেক্টে আমরা অ্যাপ্লাই করেছি, কিন্তু বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন রকমভাবে অ্যাপ্লাই করার মাধ্যমে ভিন্ন ধর্মী অ্যানিমেশন করতে। আজকের লেসনটি এই পর্যন্তই ছিল, আশা করছি সকলের কাছে লেসনটি ভালো লেগেছে। এই লেসন থেকে আপনি কি শিখতে পেরেছেন এবং আরও কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টস করে জানিয়ে দিন, আর লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন,